দুবাইয়ে কাজে যাওয়ার জন্য স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল স্বামী। রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছেন, নিহত নূর খাতুন বিবি বয়স 26। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রামনগর থানার হাইল্যান্ড এলাকার ঘটনা। বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাপের বাড়ির লোকেরা শ্বশুর বাড়িতে পৌঁছে দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছে বধূর মৃতদেহ। গলায় এবং শরীর জুড়ে একাধিক আঘাতের চিহ্ন দেখে শ্বাসরোধ করে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে বধূর পরিবার। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী আরিফুল শেখ সহ শ্বশুরবাড়ির লোকজনেরা বধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ শুরু করেছেন পুলিশ। পলতার হরিণডাঙ্গার বাসিন্দা নূর খাতুনের সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল আরিফুলের। আরিফুল দর্জির কাজ করত। তাদের বছর চারেকের এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নূর খাতুন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমি মেয়েটার ভাই আব্বাস খান বলছি। আমার বোনের অশান্তির কারণ হচ্ছে কি, যে বারে বারে টাকার ওদের ডিমান্ড ছিল, যে 2 লাখ টাকার ডিমান্ড ছিল। আমরা 1.5 লাখ টাকা 6 মাসের ভিতরে জমা করতে পেরে গেছি। ওরা বাইরে যাবার কথা ছিল, কোথায়? দুবাইয়ে যাবার কথা ছিল। এবার 1.5 লাখ, হ্যাঁ, কি জন্য? এই কাজে, ডাক্তারের কাজে যাবার কথা ছিল। কার্ড এটা কে যেত? আমার মানে বোনাই দুবাইয়ে যাবার কথা ছিল। 1.5 লাখ টাকা দিতে পেরেছি, এবার 50,000 দিতে পারিনি। এর কারণে খুব অশান্তি, 6 মাসের ভিতরে, এই 15 দিন আগে 50,000 টাকা চেয়েছে। তারপর এবার দিতে পারিনি, অশান্তি হচ্ছে। বোন ফোন করছে, এবার গিয়ে বুঝে বাইজে দিয়ে আসতাম। আবার বোনের তারপরে মারা গেছে, ওনারা কেউ বলেনি। এবার সাইডের বাড়ির লোক থেকে আমাকে ফোন করে বলছে, ভাই 1:40 এরকম তোর বোনকে মারা হয়েছে। এবার শুনে আমি বোনাইকে ফোন করছি, বোনাই ফোন তুলছে। তারপরে হচ্ছে গিয়ে 3:15 সময় ওনার কাকা, বোনাইয়ের কাকা হচ্ছে গিয়ে ফোন করলো, করে বলছে, বাবু এরকম শাড়ির সাথে ঝামেলা করে তোমার বোন গলায় দড়ি দিয়েছে। আমরা তো গিয়ে দেখলাম গলায় দড়ি দেওয়া নেই, কিচ্ছু নেই, তোকে বাজে শোয়া না। আমার ভাগ্নিকেও যে ওরা নিয়ে যায় না, আমার বোনের পাশে ফেলে রেখেছে। কাকে? আমার ভাগ্নি, হ্যাঁ, মানে বোনের মেয়েকে এর পাশে ফেলে রেখেছে, বডির পাশে, লাশের পাশে ফেলে রেখেছে। বারবার শুধু টাকার টাকা টাকা যতক্ষণ দিতে পারছি তত। এখন মানে বোন কি অন্তঃসত্ত্বা ছিল? হ্যাঁ, অন্তঃসত্ত্বা ছিল, 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। মানে তাহলে কি মনে হচ্ছে? পিটে মেরে দিয়েছে। আমি খবর পেয়ে গেছি, পিটে মেরে দিয়েছে। কি চাচ্ছ এখন? এখন চাচ্ছ আমার বোনের বিচার চাই, দুটো খুনির বিচার চাই, দুটো খুন করেছে, খুনের বিচার চাই। দুটো খুন? আমার ভাগ্নি, ইয়ে আমার বোনের, আবার বোনের হচ্ছে কি পেটে বাচ্চা ছিল, তারও তো খুন হলো, তাদের আমার বিচার চাই। কার কার বিরুদ্ধে অভিযোগ মূলত? বাড়ির ফ্যামিলির হচ্ছে কি বাপ মা ভাই বোন, স্বামী যেহেতু টাকার ডিমান্ড করতো, স্বামীর ইয়ে আছে। তারপর ওনার চাচা চাচি দুটো, 3টে বোনের বিয়ে হয়েছে, একটা 5 সাই, সেও হচ্ছে গিয়ে অত্যাচার করতো। হ্যাঁ, দুটো বোনের গ্রামে বিয়ে হয়েছে, তারাও অত্যাচার করতো, বারবার বলতো ফোনে। আমি গিয়ে বুঝে দিয়ে আসতাম যে বোন হয়ে গেছে, কি করবি, স্বামীর ঘর করতে হবে। কতবার বুঝে বুঝে এসেছি, সবাই মিলে সবাই মিলে অত্যাচার করতো। আবার কালকের হচ্ছে কে সামান্য ওইটা পয়সা দিতে পারে না, সবসময় পয়সার ডিমান্ড করছিল। কালকে রেশন কার্ডের হচ্ছে কি প্ল্যান করে এটা করেছে। মানে এতদিন অত্যাচার করতো, আর কালকের রেশন কার্ডের প্ল্যান করে এতদিন অত্যাচার।